চল মামা বাড়ি চল, এরকম করে না, শোনা মা আমার। আমি কিছুতেই যাব না। আমার সোনা মা, তুমি তো এত জেদ করো না, তুমি তো সব বোঝো, তুমি আমার মা না। আমি বাবাকে ছাড়া বাড়ি যাব না। মিহিকা, তোমার বাবা তো দারুণ নাচেন দেখলাম, ভেরি গুড। উনি বুঝি এখানে থাকেন না, বিদেশে থাকেন। তাই হবে বলো, বর বিদেশে থাকে বলেই এত মডার্ন, শাখা সিঁদুর নেই। জানিস তো মিহিকা, তোর আর তোর পাপার ডান্সটা আমার বেস্ট লেগেছে। আসি, আসো। দেখেছো মাম্মা, সবাই বলছে আমার পাপা বেস্ট। মিহি, আমি তো বারবার করে বলছি, ও তোমার পাপা নয়। ও যদি তোমার পাপা হতো তাহলে এভাবে চলে যেতে পারতো মিহি? চলো মা বাড়ি চলো, বাড়িতে বুবুন, ভালো দাদু, এলাচ দিদুন সবাই তো অপেক্ষা করছে। চল মা প্লিজ। তুমি পারবে না মাম্মা, ভালো লোককে বলতে হবে। আবার যেন ম্যাজিক করে পাপা কেনে। একটা দিনের জন্য হলো মিহিকা নিজের বাবাকে পেল, এতেই খুশি হবে বাচ্চাটা। কোথায় তুমি পাবলো? তোমার কি একটা ইম্পর্টেন্ট কাজ ছিল বলেছিলে আমায়, কাজটা মিটেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো অফিসে একটা কাজ ছিল মনিমা, মিটে গেছে। কেন কিছু হয়েছে বলো না? স্কুলে গেছো সেটা না বলে অফিসের কাজ বলে দিলে? বাহ, খুব উন্নতি হয়েছে তো তোমার। সিঙ্গাপুর থেকে আসার পর থেকেই তুমি আমার কাছে সব কথা চেপে যাচ্ছ। হ্যালো, হ্যালো মনিমা। মনিমা চুপ করে আছো কেন? হ্যালো, চুপ করে জানি বেটা, আমি ভাবছিলাম যে ওই তুমি আজকে আসতে পারছো না যখন, তখন আমি একটা কাজ করি, আমি নিজেই গিয়ে বরং নিশাকে সরি বলে আসি। হ্যাঁ মনিমা, নিশার তো আমার কথায় খারাপ লেগেছে, সরিটা আমার বলা উচিত না। আর আমি ফ্রি হয়ে গেছি মনিমা, আমাকে বলো কোথায় আসতে হবে, আমি চলে যাব। কিন্তু মনিমা, নিশাকে তো আগে থেকে জানানো হয়নি, একবার ওকে জানিয়ে দেবে? এই তো বাছা ধন পথে এসেছে, তুমি ওটা নিয়ে ভেবো না বাবা, নিশা আমার কথা ফেলতে পারবে না। তুমি ক্লাবে যাও, আমি ওকে বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে মনিমা, রাখি তাহলে। হ্যালো, এক্ষুনি রেডি হয়ে সোজা ক্লাবে চলে যাও, আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। পাবলো তোমাকে সরি বলতে আসছে। রিয়েলি? ওয়াও, দিস ইজ ইওর লাস্ট চান্স। দেখো এটা যেন হাত ছাড়া না হয়ে যায়, যে করেই হোক এমন কিছু একটা করো, এমন জাদু করো যাতে পাবলো এনগেজমেন্টে রাজি হয়ে যায়। খিদে পেয়েছে মাম্মা? আগে বলবি তো, আমারও একটু একটু পেয়েছে, চল। দাদা দুটো দিন তো, কত করে? ২৫ টাকা। তার মানে দুটো ৫০, ২০ টাকায় তো আমরা বাসে করে পৌঁছেও যাব, তার উপর ৫ টাকা বাঁচবে। থাক, আমি একেবারে বাড়ি গিয়েই খাবো। দাদা বলছে দুটো লাগবে না, একটাই মাখুন। তোমারও তো খিদে পেয়েছে মাম্মা, তুমি কেন খাবে না? আসলে মিহি, তোর যেমন পেঁপে খেতে অতটাও ভালো লাগে না, মাম্মারও তো ভেলপুরি খেতে অতটা ভালো।
ভালো লাগে না। দাদা দাদা বলছি ওই মিষ্টি চাটনি আর আলু দেবেন না, ওর বারণ আছে। একটু দেখ না মাম্মা। আমার মিহি তো বেস্ট, সব বোঝে তো। মিহির যদি এটা খেলে শরীর খারাপ পড়ে, মাম্মার তো কষ্ট হবে, তাই না? আগে তুমি একটু খাও মাম্মা, তারপর আমি খাবো। এক চামচ প্লিজ। হ্যাঁ এই তো বাস স্ট্যান্ডে আছি, বাস ধরবো। না না এখন ফিরো না, সেটা বলতেই তো ফোন করলাম। কেন মেসোমশাই, কি হয়েছে? আরে ওই ছেলেগুলো, বলেছিলাম না চাঁদা চাইতে এসেছিল, তারা আজকে আবার এসেছে, দারুণ ঝামেলা করেছে। তোমার জন্য বাইরে অপেক্ষা করছে, ভুলে গেছে টাকাটা আজকে তাদের চাই। মানে ওদের ভয় এখন বাড়িতে ঢুকতে পারবো না? এখন এখানে দাঁড়িয়ে কেন, বাস পাচ্ছেন না নাকি? ড্রপ করে দেব। আর পুলিশ তোমার সারা জীবন প্রোটেকশন দেবে না। এই বুড়োটার কথা একটু শোনো, অন্তত বাচ্চা মেয়েটার কথা ভেবে একটু শোনো কথাটা। না না মধুপুরি তো আমাকে অনুষ্ঠানে দেখে সন্দেহ করেছিল, আর আমি তো একই জামা পরে আছি, এই জামা পরে ওর সামনে যাওয়া যাবে না। শ্রেয়া 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 শ্রেয়া, আমি তোমাকে ফোন করব ওরা চলে গেলে, তারপর তুমি এসো, আমি তোমাকে বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসব, বুঝেছো? হ্যাঁ রাখছি। মাথাটা পুরো গেছে, রাস্তায় দৌড়ে বেড়াচ্ছিস কেন তুই? কুশল শ্রেয়া, কুশল শ্রেয়া গেল, আমাকে দেখতে পেলো না। কুশল আমাকে দেখতে পাইনি, কি হয়েছে? পাঁচ বছর আগে এই শ্রেয়াই তোকে ছেড়ে চলে গেছিল, ডিচ করেছিল, ওকে ভোলার জন্য তুই বিদেশ গেছিলি, পাঁচ বছর কাটিয়ে এলি, ফিরে এসে আবার শ্রেয়া। তুই যে এরকম বোকামি করবি কোনো ধারণাই ছিল না। তুই এখানে কেন এসেছিস কুশল? দেখ কুশল আমার ভালো লাগছে না, তুই প্লিজ যা এখান থেকে। তুই কি খেপেছিস নাকি? হ্যাঁ এই ছোট গাড়ির ওপর দিয়ে গেছে বাঁচোয়া, আর তোর যা সিচুয়েশন, ট্রাম বাস ট্রেন যা পাবি ভুগছি। আরে কেন বাজে কথা বলছিস কুশল? বলছি তো আমার ভালো লাগছে না, ভালো লাগছে না, একা থাকতে দে না আমাকে। কুশল আমি ফোন করবো তোকে, প্লিজ কুশল। কোথায় তুমি পাবলো? বলে এক্ষুনি ক্লাবে যাচ্ছ, যাওনি তো বেটা? না মনিমা। ভাই যাওনি কেন? নিশা কখন থেকে ক্লাবে তোমার জন্য ওয়েট করছে, আমাকে বারবার ফোন করছে মেয়েটা। প্লিজ পাবলো তাড়াতাড়ি যাও। মনিমা আজকে কি না গেলেই নয়? মানে তুমি আমায় বললে বলেই তো আমি নিশাকে পাঠালাম। আর কারোর জন্য না হয় নাই গেলে, তোমার মনিমাকে কথা দিয়েছো, তাই জন্য যাও। জাস্ট ফর মি? ওকে মনিমা,
নিশাকে বলো আমি আসছি। শোনা বাচ্চা আমার, আই লাভ ইউ বেটা। যাক বাবা, অপদগুলো বিদায় হয়েছে। তখন থেকে জানিস আমাদের বাড়ির সামনে একবার দাঁড়িয়েছিল, আর সেই দেখে আপনারা আমাদের বাস স্ট্যান্ডে নিতে চলে গেলেন। নিজেদের বয়সের দিকেও তো একটু খেয়াল রাখতে হবে এবার। আর তোদের দুজনের খেয়াল রাখবো না আমরা? এইভাবে তোদের বিপদের মধ্যে রেখে আমাদের ঘুম হতো? আর কতদিন, আর কতদিন মেসোমশাই এইভাবে আমাদের গার্ড করে রাখবেন? ওই মস্তানগুলোর এগেনস্টে একটা স্টেপ না নিলে। মাম্মা, বাবাকে ডাকো না, বাবা ঠিক কি জোকটা করবে। বাবা, বাবা এসেছিল তো ভালো দাদু, আমাদের সঙ্গে প্লে করলো, তাই না মাম্মা? প্লে যে শেষ হয়ে গেল, কোথায় যে ভ্যানিশ হয়ে গেল। আরে মা, ও কাকে পাপা বলছে রে? আমি আপনাকে ডিটেলসে সবটা পরে বলবো। আমিও বুঝতে পারছি না কে লোকটা, ওর ইন্টেনশনটাই বা কি, আর কেনই বা মিহির স্কুলে প্লেতে পার্টিসিপেট করলো ওর পাপা সেজে। একবার স্কুলে গিয়ে জানতে হবে আমার। একই ঝামেলার অন্ত নেই, তার উপর এক নতুন উৎপাত। আচ্ছা আচ্ছা, যা সমস্যা আছে কাল সকালে দেখা যাবে। এখন তুই মিহিকে নিয়ে ঘরে যা, তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়। চল 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 চল। শোনো নিশা, পাবলোকে পটাতে গেলে তোমাকে ওর পছন্দগুলোকে প্রায়োরিটি দিতে হবে। ওকে। আচ্ছা শোনো না, সামনে না আমি একটা চায়ের দোকান দেখলাম, ওখানে চলো যাই। তারপর তুমি ওকে অফার দেবে, বলবে যে রাস্তার ধারে কোনো একটা সাধারণ চায়ের দোকানে মাটির ভাড়ে চা খাবে। এন্ড ইউ নো রিক, আই রিয়েলি মিস মাটির ভাড়ের চা। উফ, চলো না রিক, যাই প্লিজ, চলো না। ওকে চলো। কি করছো তোমরা এখানে? আমার বাড়িতে ঢুকলে কি করে? চুপ, একদম চিল্লাবে না, বুঝেছো কি? বেশ করব, চিৎকার করব। তোমাদের এত বড় সাহস কি করে হয় আমার বাড়িতে ঢোকার? বেরিয়ে যাও। মাসিমা, মেসো মাসাই, শিগগির আসুন। ওই দুই বুড়ো বুড়িকে সামনে রেখে রোজ রোজ পার পেয়ে যাবে ভেবেছো সোনামণি? আজ দেখি তোমাকে কে বাঁচায়। বাড়িতে বুড়ি বউরাকে কুচি মেনে ঘুরে বেড়াচ্ছ? একটা পয়সাও দেব না। দেবে না? তাহলে অন্য কিছু দাও। কি হয়েছে গো এখানে, চিৎকার হচ্ছে কেন? আরে পাড়ার মস্তান গুলো মধুমণি বাড়িতে ঢুকেছে, কি জানি কি হয়েছে বেচারি মেয়েটা। রিক,
রিক, আই এম রিয়েলি ভেরি সরি। আসলে আমি না আগের দিনকে ওইভাবে বেরিয়ে গেছিলাম, কারণ আমার একটা কাজ পড়ে গেছিল। কিরে এত দেরি করলি? অপেক্ষা করতে করতে তো দু কাপ চা খেয়েই ফেললাম। আরে আর বলিস না, আমাদের পাড়াতে বিশাল ক্যাচাল হচ্ছে। একটা মহিলা এসেছে পুচকে একটা বাচ্চাকে নিয়ে ভাড়া থাকে, বেশি বয়স না, উনি ডিভোর্সি না বিধবা সেটা কেউ জানে না। কদিন আগে কী করেছে জানিস? আমাদের পাড়ার এক মস্তানকে ব্যাপক কেলিয়েছে। আজকে সেই মস্তানটা তাদের সাঙ্গভাঙ্গ নিয়ে ওই মহিলার বাড়িতে চড়াও হয়েছে। পুলিশে খবর দেয়নি ওরা? দূর পুলিশ, আর ওই মস্তানগুলোকেও না পুলিশ সঙ্গে চলে, বুঝলি? এক্সকিউজ মি, আগের দিন এখানেই তো মধুবনীকে নামিয়েছিলাম, পাশেই তো মধুবনীর পাড়া। একা বাচ্চা মেয়ে নিয়ে থাকেন বলছে, মিহিকার মধুবনীর কথাই বলছেন না তো? কিন্তু কোন বাড়িটা সেটা তো জানি না। এক্সকিউজ মি, আপনাদের পাড়াটা কোথায়? আই মিন যেখানে ঝামেলাটা হচ্ছে। এই তো ডান দিকে গিয়ে সোজা। থ্যাংক ইউ, এনো তোমার চা। ও বাবা, বাবা শোনো না, শোনো না, তোমরা ওর সঙ্গে এরকম করো না বাবা। ও তো তোমাদের মেরেছে বলে তোমাদের রাগ হচ্ছে তো? আচ্ছা আচ্ছা, দেখো বাবা, আমি তোমাদের পা ধরে তোমাদের কাছে ক্ষমা চাইছি। তোমাদের মাসিমা কি করছেনটা কি? তুমি দাঁড়াও, রাগ করে সবকিছু হয়? দেখো আমি তোমাদের বাবার মতো, আমি বলছি আমার কথা শোনো, এই বাচ্চা মেয়েটা রাগের মধ্যে ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। 50,000 দিতে পারবো না, কিছু টাকা আমি দেব। তোমার কাছে কিছু চাই না দাদু, তোমাদের এই বাচ্চা মেয়েটার কাছ থেকেই সব কিছু চাই, হয় টাকা নয়। পাপা কোন থাকবে এই পাজিগুলোকে দূষণ দূষণ করে বেড়ে দিত। বলছিলাম দাদা কি হয়েছে, মানে এক্স্যাক্টলি কি সমস্যা? আর বলবেন না, পাড়ার মস্তানগুলো টিটকিরি মেরেছিল আর মধুমণি তখন উল্টে তাদেরকে চড় মেরেছিল। এখন সব দলবল নিয়ে আসছে ঝামেলা করতে, উল্টে টাকাও চাইছে। তার মানে সত্যি মধুমণি আর মিহিকার বিপদ? এই অবস্থাতে ছেড়ে যাওয়া জাস্ট ইম্পসিবল। বলছিলাম বাড়িটা কোনটা? আরে এই তো এই বাড়িটা। ও দেখি এক সেকেন্ড। মস্তানি করে পার পেয়ে যাবে ভেবেছো? তোমাদের প্রত্যেককে আমি পুলিশে দেব, পুলিশের ঠ্যাঙানি না খেলে। আমি বাচ্চাটাকে নিয়ে যান দাদু। শোনো শোনো, এরকম করো না। তাহলে 50,000 টাকা দাও, না হলে আমাদের বসকে একটু। তোদের সবার উপর আমার চোখ রইল, আর একবার যদি তোদের আমি এখানে দেখেছি।
বাবা কোথায় গেছিলে তুমি? কে আপনি? মুখটা দেখান। আপনার মুখে আমি আর একটা কথা শুনতে চাই না। বেরিয়ে যান, বেরিয়ে যান। খবরদার, আমার মেয়ের ধারে কাছে আসার চেষ্টা করবেন না আপনি। মধুবনি, আপনি বুঝতে পারছেন না, দেখুন মিহির ভালোর জন্য আমি ওর বাবা সেজে নিয়ে, যে মেয়েটার বাবা নেই আপনি তার বাবা সেজেছেন তার ভালোর জন্য। একবার দেখেছেন ওর মুখের কি অবস্থা হয়েছে? আপনাকে সহ্য করতে পারছি না আমি, প্লিজ বেরিয়ে যান, প্লিজ। মামা, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে মামা, কিচ্ছু হয়নি মামা, এত ভাবিস না মামা, চল মা খিদে পেয়েছে তো, খেয়ে নিবি চল। না, আমাকে না মা, আমার ঘুম পেয়েছে। মিহি, মিহি মা শোন, মিহি মা রে, মা এরকম করিস না, একটু খেয়ে নে মা, তোকে তো ওষুধটা খেতে হবে, প্লিজ প্লিজ মামা, প্লিজ। মিহি জন্মানোর পর থেকে যে কষ্টটা থেকে আমি ওকে আগলে রেখেছিলাম, আজ ওই লোকটা এসে সেই কষ্টটাই দিয়ে গেল আমার মেয়েটাকে। মিহির বাবা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন আসবে না, তাহলে ওই লোকটা কেন এত বড় স্বপ্ন দেখালো আমার মেয়েটাকে, কেন স্কুলে বাবা হয়ে গেল ওর, কেন আমার এত বড় সর্বনাশ করলো?